আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাইড্রা ফেশিয়াল নিয়ে, অর্থাৎ আপনারা যে ফেশিয়াল করে থাকেন, কেউ কার্বন ফেশিয়ালও করে থাকেন, আবার অনেকে আছেন যে হাইড্রা ফেশিয়াল করে থাকেন। তো আজকের এই ভিডিওতে আমরা হাইড্রা ফেশিয়াল সম্পর্কে বিস্তারিত জানবো। হাইড্রা ফেশিয়াল ট্রিটমেন্ট ত্বকের মৃতকোষ সরিয়ে ফেলে এবং ত্বকের ইম্পিউরিটিসগুলো বের করে নেয়, সেই সাথে উন্নত মানের সিরাম দ্বারা ত্বককে ঝকঝকে পরিষ্কার করা হয় এবং সেই সাথে হাইড্রেট করে, অর্থাৎ ময়শ্চারাইজ করে। হাইড্রা ফেশিয়াল খুবই শুটিং, রিফ্রেশিং এবং তাৎক্ষণিকভাবে কার্যকর। চলুন জানি কাদের জন্য হাইড্রা ফেশিয়াল। হাইড্রা ফেশিয়াল যেহেতু ত্বকে পুরোপুরি পরিষ্কার করে এবং হাইড্রেটেড লুক দেয়, তাই 18 অথবা 20 বছরের পর যে কেউ হাইড্রা ফেশিয়াল চাইলে করতে পারেন। স্কিনে পিম্পল, ডার্ক স্পট, ব্রণের সমস্যা, পিগমেন্টেশন সমস্যা থাকলেও এই ফেশিয়ালটি আপনি করতে পারেন এবং এই হাইড্রা ফেশিয়ালটি উন্নত মানের মেশিনের সাহায্যে মূলত করানো হয় এবং সেটি আপনার ত্বককে ডিপলি, অর্থাৎ গভীর থেকে পরিষ্কার করে। চলুন আমরা হাইড্রা ফেশিয়ালের স্টেপগুলো জেনে আসি। 1. ডাবল ক্লিনজিং। ডাবল ক্লিনজিং শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটির দুইটি ধাপ রয়েছে। প্রথম ধাপটি হলো অয়েল ক্লিনজিং এবং দ্বিতীয় ধাপটি হলো ফোম ক্লিনজিং। দ্বিতীয় ধাপে রয়েছে আপনার স্টিমিং, অর্থাৎ স্টিমিং করার ফলে ত্বকের পোর্সগুলো আপনার খুলে যায়। এর পরের ধাপটি রয়েছে এক্সফোলিয়েশন, অর্থাৎ 3 নম্বর ধাপে রয়েছে এক্সফোলিয়েশন। ফেশিয়ালের এই ধাপে ত্বকের উপরিভাগের ডেড সেলের লেয়ার, অর্থাৎ মুখের মৃত কোষ দূর করার জন্য আপনার ত্বকের ধরন বুঝে সিলেক্ট করুন কেমিক্যাল অথবা ফিজিক্যাল অ্যাপ্লিয়েটর। ফিজিক্যাল অ্যাপ্লিয়েটরটা কি? ফিজিক্যাল অ্যাপ্লিয়েটর হচ্ছে স্ক্রাবিংয়ের মাধ্যমে দানাদার স্ক্রাব দিয়ে সার্কুলার মেশিনে নিচ থেকে উপরে ম্যাসাজ করতে হয়। স্ক্রাবিং শেষ হওয়ার পর মুখে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হয়। ফিজিক্যাল অ্যাপ্লিয়েটর নর্মাল টু ড্রাই স্কিনে নিশ্চিন্তে আপনি সেটি ব্যবহার করতে পারেন। তাছাড়াও কেমিক্যাল অ্যাপ্লিয়েটর রয়েছে, সেটিও আপনারা করতে পারেন। এর পরের ধাপে রয়েছে শীট মাস্ক অ্যাপ্লাই। ত্বকের রাফনেস এবং ড্রাইনেস সরিয়ে ইনস্ট্যান্ট হাইড্রেটেড স্কিন পাওয়ার জন্য শীট মাস্ক অ্যাপ্লাই করুন। মাস্কটি মুখে 15 থেকে 20 মিনিট আপনি রাখুন, পরে সিরামটি স্কিনে শুষে নিলে মাস্কটি আপনি তুলে ফেলে দিন। এরপর ধাপে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম। আপনার স্কিনে ন্যাচারাল গ্লো এবং মুখের আর্দ্রতা পুনরায় ফিরে পাওয়ার জন্য আপনি সিরাম ব্যবহার করতে পারেন। এবার আপনার ফেসকে রেস্ট দেওয়ার পালা, অর্থাৎ যাতে আগের স্টেপের লেয়ারগুলো স্কিনে ভালো মতো বসে যেতে পারে এবং এতে আপনার ত্বক সবচেয়ে ভালো, অর্থাৎ ভালো একটি রেজাল্ট পাবে। 10 মিনিটের জন্য একটু রেস্ট নিয়ে নিন এবং ত্বককেও রেস্টে রাখুন। আপনার স্কিন আগের থেকে কতটা মসৃণ এবং মোলায়েম হয়েছে সেটা আপনি হাত দিলেই ফিল করতে পারবেন। ময়শ্চারাইজিং। সবশেষে ত্বকের ধরন অনুযায়ী হাইড্রেটিং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিন। মনে রাখবেন, স্কিনের ময়শ্চার লেভেল ঠিক না থাকলে যত কিছুই মাখুন না কেন, সেটার ইফেক্ট খুব বেশি লাস্টিং হয় না। তাহলে জেনে নিলেন তো এই ফেশিয়ালের স্টেপগুলো। সপ্তাহে একবার অথবা মাসে 2 থেকে 3 বার আপনি চাইলে এই ফেশিয়ালটি আপনি করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী সময় কী ধরনের ভিডিও দেখতে চান তা আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন এবং এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখে আসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।